নমস্কার বন্ধুরা নলেজ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগত ইন্ডিয়ান এয়ারফোর্স জুলাই দুই হাজার শুরু হওয়া কোর্সের জন্য ফ্লাইং এবং গ্রাউন্ড ডিউটি এন্ট্রির জন্য এফকে টু দুই এর নোটিফিকেশন বের করা হয়েছে যেখানে আমরা ইম্পর্টেন্ট ডেটস এলিজিবিলিটি এবং কোয়ালিফিকেশানের ব্যাপারে আলোচনা করব তো আসুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে আইকনটিকে প্রেস করুন যাতে এই চ্যানেলে আপলোড হওয়া সমস্ত রকম জব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছতে পারে ইন্ডিয়ান এয়ার ফোর্স এফকে টু দুই হাজার কুড়ির জন্য অনলাইন অ্যাপ্লিকেশান পনেরোই জুন থেকে চোদ্দই জুলাই দুই হাজার কুড়ি পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে করতে পারবেন লিংক আপনারা ভিডিওটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনাদের বলে দেই এফকেটের অনলাইন এক্সাম ১৯ এবং বিশে সেপ্টেম্বরে কন্ডাক্ট করানো হবে এলিজিবিলিটির কথা বললে ফ্লাইং ব্রাঞ্চে আপনাদের এই হাজার একুশে বিশ থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে মানে আপনার ডেট অফ বার্থ দুই জুলাই 1997 থেকে এক জুলাই দুই হাজার মধ্যে হতে হবে তারপর গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল এবং নন টেকনিক্যালের কথা বললে তো এখানে আপনার এজ এক জুলাই দুই হাজার কুড়ি থেকে বিশ থেকে ছাব্বিশ বছরের মধ্যে হতে হবে মানে আপনার ডেট অফ বার্থ দুই জুলাই নাইনটিন থেকে এক জুলাই দুই হাজার মধ্যে হতে হবে এখন আসুন কোয়ালিফিকেশান নিয়ে আলোচনা করা যাক ফ্লাইং ব্রাঞ্চে অ্যাপ্লাই করার জন্য আপনার টেন প্লাস টু ক্লিয়ার হতে হবে উইথ ফিফটি পারসেন্ট মার্কস ইন ম্যাথস অ্যান্ড ফিজিক্স সাথে গ্র্যাজুয়েশান অথবা মিনিমাম তিন বছরের ডিগ্রি কোর্স যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে হতে হবে উইথ মিনিমাম অফ সিক্সটি পার্সেন্ট মার্কস তারপর গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল এ অ্যাপ্লাই করার জন্য আপনার টেন প্লাস টু ক্লিয়ার হতে হবে উইথ মিনিমাম অফ ফিফটি পার্সেন্ট মার্কস অফ ম্যাথস অ্যান্ড ফিজিক্স সাথে চার বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিচের দেওয়া ব্রাঞ্চের মধ্যে হতে হবে উইথ মিনিমাম অফ সিক্সটি পার্সেন্ট মার্কস গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যালের কথা বললে সেখানে আপনার টেন প্লাস টু ক্লিয়ার হতে হবে সাথে আপনার যে কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি উইথ মিনিমাম অফ সিক্সটি পারসেন্ট মার্কস ক্লিয়ার হওয়া প্রয়োজন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এবং নোটিফিকেশন আপনারা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে বেলাইকনটিকে প্রেস করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ